সাধারণ মানুষের জীবনে যেমন সম্পর্ক নিয়ে অনেক লুকোছাপা আছে তেমনটাই আছে তারকাদের জীবনে। কেউ পরে স্বীকার করেছেন সঙ্গীকে ঠকানোর কথা, কেউ আবার বেমালুম চেপে গিয়েছেন। বলিউডের এমন কিছু তারকার প্রেম নিয়ে বিভিন্ন সময়ে চর্চা চলেছে। একটি সম্পর্কে থাকতে থাকতেই যারা অন্য সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, আলোচিত সেই তারকাদের নিয়ে আমাদের এবারে প্রতিবেদন। বলিউডের প্রবীণ প্রযোজক, এ যুগে সুপারস্টার আলিয়ার বাবা মহেশ ভাট, ইন্ডাস্ট্রিতে এককালে তিনি প্লেবয় নামে খ্যাত ছিলেন। এক সাক্ষাৎকারে একবার খোলাখুলি জানিয়েছিলেন একাধিক প্রেমের কথা। প্রথম স্ত্রী কিরণের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী পারভিন বাবির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহেশ। পরে বিয়ে করেন সোনি রাজদানকে। আরেক বিখ্যাত প্রযোজক বনি কাপুরও কিন্তু পরকের সম্পর্কের পথে হেঁটেছিলেন। প্রথম স্ত্রী মোনা শৌরির সঙ্গে সংসার করতে করতে শ্রীদেবীর প্রেমে পাগল হয়েছিলেন তিনি। কিছু না ভেবেই প্রেমের প্রস্তাব দেন এবং শ্রীদেবীর সঙ্গে ছিলেন অভিনেত্রী প্রয়াণ পর্যন্ত। জানবি ও খুশি কাপুর তাদেরই ভালোবাসার ফসল। একাধিকবার তার সঙ্গিনীতে বিশ্বাস ভঙ্গ করেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। নিজ মুখে সে কথা বলতেও দ্বিধা করেননি এই অভিনেতা। অবশ্য ব্যক্তিগত জীবনে বিতর্ক থাকলেও অনুরাগীদের চোখে কমলের প্রতি শ্রদ্ধা আজও অটুট। বিয়ের পর প্রেমে পড়েছিলেন বিহারি বাবুও। শত্রুঘ্ন সিনহা স্বীকার করেছিলেন তিনি তার স্ত্রী পুনমকে ঠকিয়েছিলেন। অন্য সম্পর্কে থাকাকালীন হাতে নাতে স্ত্রীর কাছে ধরাও পড়ে যান তিনি। প্রেম করে বিয়ে, সুনিতা আহুজার সঙ্গে সুখী দাম্পত্য জীবনেও তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা স্বীকার করেছিলেন গোবিন্দ। জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। সোনাজের রানীর সাথে এককালে জমিয়ে প্রেম করেছেন তিনি। এতটাই পাগল ছিলেন বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা লোহিয়া অভিযোগ করেছিলেন পুলকিত ঠকিয়েছেন তাকে। বিশ্বাস ভেঙে সম্পর্কে গিয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে, পরে সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে প্রেম করছেন কৃতি খারবান্দার সঙ্গে। এদিকে ইন্ডাস্ট্রির গসিপ বয় খ্যাত কারণ জহর যখন তার শোতে সাইফকে জিজ্ঞেস করেছিলেন কখনো তিনি সঙ্গীর বিশ্বাস ভেঙেছেন কিনা, চুপ করেছিলেন নবাবপুত্র। কফির কাপে চুমুক দিয়েছিলেন ঠিকই, কিন্তু বলেননি কিছুই। তাতেই স্পষ্ট হয়ে যায় বিষয়টা। অন্যদিকে লাভার বয় রণবীর কাপুর বলতে দ্বিধা করেননি দীপিকা পাডুকোনের বিশ্বাস ভাঙার কথা। ক্যাটরিনা কাইফের প্রেমে পড়ে দীপিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিলেন তিনি। পরে আবার ক্যাটরিনারই সবচেয়ে কাছের বন্ধু আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। চকচকে আলোর দুনিয়া বলিউড, এ যেন অন্য এক স্বপ্নের পৃথিবী, কিন্তু প্রদীপের অপর পাশে থাকে অন্ধকার। বলিউডের নানা কালো অধ্যায় নানা সময় উঠে এসেছে ম্যাগাজিনের পাতায়, টিভির পর্দায়। তার মধ্যে একটি, বলিউড তারকাদের একাধিক সম্পর্ক। সংসার থাকা অবস্থায় তারা মাতেন পরপুরুষ কিংবা নারীতে, অন্যদিকে এই সম্পর্কের চূড়ান্ত পরিণতি বিয়ে করে ফেলেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে হতে হয় বিফল। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।